বেগ বাড়িয়ে দেশে আরো বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 59,000। গতকাল 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল 53,000, বেড়েছে একদিনে করোনায় মৃতের সংখ্যাও। একদিনে করোনায় মৃত্যু হয়েছে 257 জনের, গতকাল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছিল 251 জনের। এই পরিস্থিতিতে আশঙ্কার কথা শুনিয়েছে SBI। এপ্রিলের দ্বিতীয় ভাগে শিখরে পৌঁছতে পারে করোনার দ্বিতীয় ঢেউ, আক্রান্ত হতে পারেন 25 লক্ষ মানুষ, আশঙ্কা প্রকাশ রিপোর্টে। করোনাকালে প্রায় 15 মাস পর বিদেশ সফরে প্রধানমন্ত্রী, দুদিনের বাংলাদেশ সফরে রওনা দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের পাশাপাশি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি। তার সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন। তাৎপর্যপূর্ণভাবে কালই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে 8 দফা বিধানসভা ভোটের প্রথম পর্ব এবং কাল সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরেও পুজো দেবেন নরেন্দ্র মোদি। দল বদল করে শুভেন্দু ঠিক করেছেন কিনা নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দেবেন। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেখে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য অমিত শাহর। ये बात जरूर है कि चुनाव के पहले हमारे साथ पार्टी के साथ जुड़े हुए नहीं थे। अगर उनको लगता है कि बंगाल में परिवर्तन करना है तो सरकार भी अच्छी चलनी चाहिए। सफनदास गुप्ता भी मेरी पार्टी में ज्वाइन नहीं हुए थे। नहीं, वो तो पुराने नहीं, मगर मेरी पार्टी में नहीं थे। टिकट मिलने के 2 दिन पहले ही पार्टी ज्वाइन करी है, मगर हम आप उसको बाहरी नहीं कह सकते। पर मैं निश्चित रूप से मानता हूं कि चुनाव के पहले कोई भी नेता अपने दल की अलायंस को, मतलब दल के साथ जुड़ाव को बदलना चाहता है तो वो जरूर बदल सकता है। इसमें कोई नैतिक बात नहीं है, इसलिए क्योंकि चुनाव के बाद पब्लिक मैंडेट लेने जाना है। मानो शुभेंदु अधिकारी जी हमारे यहां आए तो उन्होंने 5 साल तक दल नहीं बदला और इस्तीफा दे दिया। अब पब्लिक, जनता बंगाल की तय करेगी कि शुभेंदु अधिकारी अब जहां है वो राइट प्लेस है या पहले जहां थे वो राइट प्लेस था। और मुझे लगता है ये तो नंदीग्राम में तय हो जाने वाला है कि शुभेंदु अभी जहां है वो राइट प्लेस। ज्ञान मनस्तंग ब्रह्म सत्य अंतहीन सत्यर खोजो तई सत्य सन्धने तई आमरा अक्लान्त अकुत भय। एबीपी आनंद नतून भावनार प्रतीक जा मने मुक्त তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।